বিচারের বিষয়গুলো অথবা মেয়র হিসেবে যেসব বিষয় সম্মুখে আমার গোচরে আসিবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। শপথ দিলেন আজকের এই সভায় 39তম মেয়র হিসাবে শ্রী ফিরহাদ হাকিম। শপথ পাঠ করালেন শ্রী রাম প্যারি রাম, আজকের সভার যিনি সভাপতি। আমি স্যারকে আবার তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবারে প্রোটেম চেয়ারম্যান আমাদের কলকাতা কর্পোরেশনের যিনি চেয়ারম্যান হিসাবে ঘোষিত হয়েছেন শ্রীমতী মালা রায়, তিনি শপথ নেবেন। শপথ পাঠ করাবেন শ্রী রাম প্যারি রাম, আজকের সভার সভাপতি। আমি শ্রীমতী মালা রায় ঈশ্বরের নামে শপথপূর্বক সত্যনিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার অধ্যক্ষা হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতিরেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা অধ্যক্ষা হিসেবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসিবে তাহা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। নমস্কার। হোটেল চেয়ারম্যান হিসাবে শপথ পাঠ করালেন শ্রী রাম প্যারি রাম এবং আমাদের সকলের শ্রদ্ধেয় এবং পরম প্রিয় শ্রীমতী মালা রায়, তিনি চেয়ারম্যান হিসাবে শপথ দিলেন। আজকের স্ট্যাটিউটরি পর্ব এখানেই শেষ। এবারে আমাদের উদ্দেশ্যে এবং যারা কাউন্সিলর এসেছেন, আজকের যারা সভায় ডিগনিটরি এসেছেন, আজকের আমাদের যারা অতিথি, আমি আবার তাদেরকে কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সভায় উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের মন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদগণ, মাননীয় বিধায়কগণ, আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের উদ্দেশ্যে, আমাদের সকলকে উদ্দেশ্য করে আমাদের নির্বাচিত শ্রী ফিরহাদ হাকিম দু কথা বলবেন, তারপরে এমআইসি শপথ বাক্য পাঠ করানো হবে। আমাদের পৌরসভার চেয়ারম্যান, সাংসদ আছেন, আমাদের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, তাপস রায় আমাদের বিধায়ক এবং আমাদের দলের উত্তর কলকাতা সভাপতি আছেন, আমার যার কাছে পরে আমাকে রোজ যেতে হবে সেই, এখন উনি আমাদের নগরোন্নয়ন মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, আমাদের ল্যান্ড অ্যান্ড রিফর্মসের মিনিস্টার, অনেকগুলো আছে, আমি অত মুখস্থ না। আছেন বিবেক গুপ্তা আমাদের এমএলএ, এবং নিজের ওয়ার্ডের জন্য যদি আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে যে যার নিজের ওয়ার্ড করি তাহলে তো অটোমেটিক কলকাতাটাই ভালো হয়ে যাবে। হ্যাঁ, শ্রী তারক সিং, শ্রী অভিজিৎ মুখার্জি, শ্রী স্বপন সমাদ্দার, শ্রী আমির উদ্দিন, শ্রী বৈষ্ণব চট্টোপাধ্যায়, শ্রীমতী মিতালি ব্যানার্জি, শ্রী সন্দীপন শাহ, শ্রী সন্দীপ রঞ্জন বক্সি, শ্রী জীবন শাহ, এবং আমাদের যিনি শব্দ বাক্য পাঠ করালেন উনিও আমাদের সব থেকে সিনিয়র এবং এমআইসি শ্রী রাম প্যারি রাম, এরা সকলে একে একে করে শপথ নেবেন। এবারে প্রথা মেনে মেয়র সাহেব, সমস্ত অনারেবল ডেপুটি মেয়র এবং যারা এমআইসি হিসাবে আজকে ঘোষিত হলেন এই সভায়, মাননীয় মেয়র যাদের নাম ঘোষণা করলেন তারা একে একে আজকে শপথ নেবেন। এই শপথ পাঠ করাবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, নবনির্বাচিত মেয়র। প্রথমে শপথ নেবেন প্রথমে শপথ নেবেন অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসাবে। শপথ বাক্য পাঠ করাচ্ছেন মাননীয় মেয়র শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আমি আমি শ্রী অতীন ঘোষ ঈশ্বরের নামে শপথপূর্বক সত্যনিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র হিসেবে কর্তব্য সম্পাদন করা ব্যতিরেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা ডেপুটি মেয়র হিসেবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসেনি তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগত বলে গোচরে আনব না বা প্রকাশ করব না। শপথ নিলেন শ্রী অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসাবে। শপথ বাক্য পাঠ করালেন শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। এবারে এমআইসি হিসাবে মেম্বার মেয়র ইন কাউন্সিল হিসাবে শপথ নেবেন শ্রী দেবাশিস কুমার। শপথ বাক্য পাঠ করাবেন অনারেবল মেয়র। আমি শ্রী দেবাশিস কুমার ঈশ্বরের নামে শপথপূর্বক সত্যনিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সদস্য হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যক্তিদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা মেয়র পরিষদ সদস্য হিসাবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসবে তা আমি কোনো ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব।